কারা কারা পালাতে পারে তাদের একটি লিস্ট করে আমি আমাদের সকল আইসিপি, সকল বিওপি, মানে সকল রিজন সেক্টর ব্যাটালিয়নে সরবরাহ করেছি। এবং আপনারা হয়তোবা জানেন, আমরা এই 7 আগস্ট থেকেই আমরা এই যারা আইসিপি দিয়ে হোক, অন্য দিক দিয়ে হোক পালানোর চেষ্টা করছিল এমন 22 জন তৎকালীন সরকারের ঘনিষ্ঠ উচ্চপদস্থ, মধ্যপদস্থ এবং নিম্নপদস্থ কর্মী যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে আটক করেছি, পুলিশের কাছে হস্তান্তর করেছি। এই 22 জনের মধ্যে আপনারা, আমার নাম এখন হয়তো নামটা এখন বলতে চাচ্ছি না, বাট উচ্চপদস্থ আমরা 4 জনকে আপনারা দেখেছেন, তারা 4 জনই গ্রেফতার হয়েছে, আটক হয়েছে, রিমান্ডে যাচ্ছে এবং মামলা চলমান রয়েছে। আর বাকি 18 জন মধ্যপদস্থ এবং নিম্নপদস্থ, কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধ করেছে। আরেকটি বিষয় এখানে আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, তাও আপনারা অনেকেই জানেন, আজকালকার মানে সাংবাদিক ভাইয়েরা অনেক নলেজেবল, অনেক এডুকেটেড। ভারতের সাথে আমাদের সীমান্ত প্রায় 4,200 কিলোমিটার, যেটি বিশ্বের মধ্যে পঞ্চম বৃহত্তম 2টি দেশের মধ্যে। এই 4,200 কিলোমিটার জায়গার পুরোটো ইঞ্চি ফিজিক্যালি সার্ভেলেন্স করা, গার্ড দেওয়া সত্যিকার প্র্যাকটিক্যাল অর্থে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। আরেকটা জিনিস মনে রাখবেন, আমাদের যে 722টি বিওপি আছে, যেমন এই মুহূর্তে মানে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম 722টি পেট্রোল বাইরে থাকে, তারা টহল দিচ্ছে। তবে একটু যদি আপনারা প্র্যাকটিক্যালি চিন্তা করেন, একটা বিওপি থেকে একটা পেট্রোলের ওদের বেশ কয়েক কিলোমিটার জায়গা চলাফেরা করতে হয়, খোঁজ রাখতে হয়। স্যান্ডেলিনা সো রূপচর্চায় অভিজাত, তো এলাকায় কোনো দালাল যদি অর্থের বিনিময়ে কাউকে পার করে দিতে চায়, সে সহায়তা করলে অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হতে পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যে কারণে এই 22 জনকে ধরতে পেরেছি। এবং আমরা, আপনারা মানে আমি নির্দ্বিধায় বলছি, আমরা পরে যখন আস্তে ধীরে জানতে পারলাম যে আরো অনেক টাকার বিনিময়ে বিভিন্ন দালালদেরকে, যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা অনেক টাকার বিনিময়ে দালালদেরকে রাজি করাচ্ছেন, তো আমরা সম্ভাব্য দালাল, এলাকাবাসী, আশেপাশে গ্রামবাসী সবাইকে বলেছি যে কেউ যদি আপনাদেরকে এই ধরনের কন্ট্যাক্ট করে টাকা পয়সা দিয়ে, আমরা তার দ্বিগুণ অর্থ পুরস্কার দিব যেটাই কন্ট্যাক্ট করে, তারপর আপনারা আমাদেরকে তথ্য দিয়েন। কারণ এই তাদেরকে পালানো রোধ করে আইনের আওতায়, বিচারের আওতায় আনাটা আমাদের একটি জাতীয় এবং নৈতিক কর্তব্য। তো সেক্ষেত্র অনেক ক্ষেত্রে ধরেন আমি বলবো যে এক ক্ষেত্রে আপনার রাউজানের এমপি যে ছিল তাকে দালাল সহ আমরা ধরতে পেরেছি, অনেক ক্ষেত্রে ধরতে গিয়ে দালাল পালিয়ে যায়, তো ওইখানে দালালের মাধ্যমে অন্যান্য দালাল কারা হতে পারে তার বিষয়ে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি। এবং এক্ষেত্রে আরো একটি কথা বলতে চাই যে বর্তমানে তথ্য প্রদান করার মতো সংস্থা যারা আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আমাদের সবাইকে আমরা অনুরোধ করেছি তথ্য দেওয়ার জন্য, গ্রামবাসীকে অনুরোধ করছি এবং আপনাদের প্রতিও এই অনুরোধ রইল। আপনারা দূর দূরান্তে অনেক প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন, যে কোনো সময় যে কোনো তথ্য পাবেন আমাদেরকে জানাবেন। ইভেন সত্যি কথা বলতে এই 22 জনকে যে আমরা আটক করতে পেরেছি, আমরা তথ্য পেয়েছিলাম মনে করেন 30-35 জনের, বাট অন্যান্য গুলো দেখলাম যে ভুয়া ছিল। আমরা ওই এলাকা ওই যে তথ্য অনুযায়ী সে বাড়ি বা এলাকা চা দোকান অনেক কিছু সার্চ করেও পাইনি, বাট আমরা তথ্য পেলেই চেষ্টা করছি এবং এই চেষ্টা করে যাব। বাট যেটা বললাম যে এখানে কোনো আমাদেরই মধ্যে যদি কোনো এই দালাল চক্রকে অসাধু ভাবে তাদেরকে প্রশ্রয় দিতে চায়, সেটা একটি আসলে ঝুঁকি হয়ে যায়। আমাদের একটা সাবস্টিটিউট প্রশ্ন, সেটা হচ্ছে যে এই দালাল চক্রের সাথে বিজিবির কোনো সংশ্লিষ্টতা, সদস্যদের কোনো সম্পৃক্ততা পেয়েছেন কিনা? না, এই 22 জন ধরেছে কিন্তু যারা পালিয়ে গেছে তাদের ক্ষেত্রে না, এই বিষয়ে আমরা সত্যিকার অর্থে ইভেন তাদের মোবাইল বলেন অন্যান্য বলেন সেটি আমরা তদারকি করে থাকি। আমাদের বিজিবি সদস্যের এই পালিয়ে যাওয়ার জন্য সহায়তা করার মতো অডাসিটি অস্পর্ধা হবে না, কারণ এটা এই মানে 6 আগস্ট থেকেই আমি অ্যাড্রেস করে ফিজিক্যালি সবাইকে ভিটিসির মাধ্যমেও কথা বলে সবাইকে বলেছি যে ইভেন আমার কোনো সৈনিক যদি তথ্য সংগ্রহে সহায়তা করতে পারে, সেও পুরস্কার পাবে বাহিনীর কাছ থেকে, এবং
আদারওয়াইজ যদি হয় যে কেউ কখনো সহায়তা করেছে সেই বিষয়ে চরম শাস্তির আওতায় আনা হবে সেটাও বলে দেওয়া হয়েছে। এবং শুধু পিলখানা নয়, বিজিবির কোনো কেন্দ্রে কোনো ব্যাটালিয়ানের সেক্টরের রিজিয়নে বিওপিতে কেউ আশ্রয় পাবে না সেটা নিশ্চিত, আর কেউ যদি আশ্রয় দেয় তার চাকরিচ্যুতি সহ আইনের বিচারে সর্বোচ্চ শাস্তি। ওটা পাওয়া যায়নি, করা হয়নি। তাহলে উনি কিভাবে গেলেন, কারণ সন্ধ্যের তিনটা কিন্তু আপনার এই বাউন্ডারি ঘিরে। এটা তো এই এতক্ষণ তো আমি তাই বললাম, এটা আমারও প্রশ্ন। তো উনি কোন দিক দিয়ে গেলেন সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম। এখন উনি কিভাবে কোন দিক দিয়ে গেলেন সেটা একটা প্রশ্নের বিষয়, কখন গেলেন সেটাও জানি না। এমনকি আপনার আরেক মন্ত্রীর কথা, আমরা সিলেটের আপনি আমরা এই যে 22 জনকে আটক করেছি, আপনার প্রথম প্রশ্নটা, এটা অ্যাকচুয়ালি আমরা এমপি মন্ত্রী এবং নেতাকর্মীদের মধ্যে যারাই করাপশন ছিল সবার লিস্ট দিয়েছি, সেটা আমার তো মনে হয় এটা কয়েকশো, মানে এক্সাক্ট সংখ্যাটা তখন মনে নেই। তারপরে বলেছি যে লিস্ট ইজ নট কনক্লুসিভ, লিস্টের বাইরেও অনেককে, মনে করেন আপনার একজন নেতাকর্মী পেলাম তার এক পা নেই, আপাত দৃষ্টিতে সে বললো আমি তো ইনোসেন্ট, নামটা আমি দেখে বলতে পারবো ইনোসেন্ট, আমার কোনো কিছু নেই, পরে দেখলাম অত্যন্ত করাপ্ট একজন দুর্নীতিগ্রস্ত একজন নেতার, সে মেইন কোষাধ্যক্ষ ছিল, সে ওই লিস্টে ছিল না, তাকেও আমরা আটক করে পুলিশের হাতে দিয়েছি। সো এরকমভাবে কাউকে ছাড় দেওয়া হয়নি। তবে বড় দু একজন, মানে বেনাপোল সীমান্ত বলেন, ভোমরা সীমান্ত বলেন, দর্শনা, আখাউড়া, তারপর সিলেটের একটা দোনা, যেই বিওপির ওদিকের একটা দুর্গম জায়গা, এই জায়গা দিয়ে যেটা সাবেক বিচারপতি মানিক ধরা পড়লো, এদিকের মানে যেসব জায়গায় যাওয়ার সম্ভাবনা সব জায়গায় আমরা ওইভাবে চেক করে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এক্সট্রা ভিজিলেন্স রেখে, এক্সট্রা পেট্রোলিং এর মাধ্যমে। এখন ওই কিভাবে গেছে এটা আমারও প্রশ্ন। আর একটা হলো যে ভারতের সাথে তো আমার জানা মতে একটা আমাদের মানে বন্দী বিনিময় চুক্তি বা এই ধরনের একটা চুক্তি আছে, আমরা যদি আইডেন্টিফাই করতে পারি সরকারিভাবে হয়তো তার চেষ্টা করে, যেটা আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এই এই ব্যাপারে কথাও বলছেন,